বন্ধু, আজকে ভিডিওটি একটি রিকোয়েস্টের ভিডিও, কারণ আমার কাছে একজন জানতে চেয়েছে কিভাবে সে একটি লেখাকে অন্য ভাষাতে ট্রান্সফার করতে পারে। সাপোজ ধরে নিন আমার কাছে একটি মেসেজ এসেছে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে, যেটা কিনা ইংরেজিতে, আর আমি বাংলা ছাড়া অন্য কিছু বুঝতে পারি না বা বাংলা ছাড়া অন্য কিছু ভাষা পড়তে পারি না। তাহলে আমি সেই ইংরেজি লেখাটা হয়তো পড়তেও পারছি, কিন্তু তার মানেটা বুঝতে পারছি না। তাহলে কীভাবে সেটাকে সলভ করা যাবে, এই নিয়েই আজকে ভিডিওটি রয়েছে। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক ছোটো ইন্ট্রোটির পর। আমি রিজাউল, তোমরা যে একটু ক্রেজি আস, আর ভিডিওটিকে একটু লাইক করে দাও, যাতে তোমরা পরবর্তী কালে যখন ভিডিওটি দেখতে যাবে যাতে না ভুলে যাও লাইক করতে। প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ। এর জন্য প্রথমে তোমাদের ফোনে যে গুগল ক্রোম নামের যে অ্যাপটি রয়েছে সেটিকে ওপেন করে নেবে। যদি তোমাদের ফোনে গুগল ক্রোম অ্যাপটি না থেকে থাকে, তাহলে সেটি তোমরা গুগল প্লে স্টোর থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। তারপর তোমরা এখানে সার্চ অপশনটিতে যাবে এবং এখানে লিখবে গুগল GOOGLE গুগল ট্রান্সলেট TRANSLATE গুগল ট্রান্সলেট। আমি এখানে বাংলাতে ট্রান্সফার করতে চাইছি একটি লেখাকে, আমি লিখব টু বেঙ্গলি। দেখো আমি লিখেছি গুগল ট্রান্সলেট টু বেঙ্গলি। এরপর আমি এটাকে সার্চ করব। সার্চ করার পর তোমাদের কাছে এরকম একটি পেজ খুলে যাবে। দেখো এখানে লেখা আছে ইন্টারটেক্সট ট্রান্সলেশন। সবচেয়ে ভালো হয় তোমরা যদি এখানে আরেকবার চলে যাও, এই ওপরে এখানে থ্রি ডটের অপশান এই যে, এই থ্রি ডটের অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে ডেস্কটপ সাইট নামে যে অপশানটি আছে এটিকে টিক করে দেবে, তোমাদের পেজটা লোড হয়ে যাবে এইভাবে। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের পেজটা খুলে গেছে। এটা একটু ছোটো পেজটা খুলেছে, আমি তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। তোমরা পেজটিকে জুম করে নেবে। জুম করে নেওয়ার পর এখানে দেখতে পাবে এন্টার টেক্সট লেখা আছে, আর এখানে টু বেঙ্গলি, আর এখানে লিখতে পাচ্ছ তোমরা ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ, মানে তোমরা যে কোনো ভাষায় লেখো, যে কোনো ভাষায় লেখা এখানে লিখো, সেটা অটো ডিটেক্ট করে নেবে গুগল এবং সেটা বেঙ্গলিতে অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে। তোমরা বেঙ্গলি ছাড়া অন্য কিছু চুজ করতে পারবে, তোমাদের এখানে বিভিন্ন রকম ভাষা রয়েছে সেখানে তোমরা চুজ করতে পারবে। আমি বেঙ্গলিতে চুজ করলাম কারণ আমি বেঙ্গলিতে ইউজ করব। ঠিক আছে, আমি তাহলে এখানে লিখব, সাপোজ একটা ইংরেজি আমি লেখা লিখি, গুড মর্নিং GOOD MORNING। দেখো আমি লিখেছি গুড মর্নিং। দেখো তোমাদের এখানে লেখা চলে এসেছে সুপ্রভাত ট্রান্সলেট হয়ে, তার নিচেই দেখতে হবে এখানে ইংরেজিতেও, ইংরেজি অক্ষরেও লেখা রয়েছে তোমার সুপ্রভাত বলে। দেখো নিচে লেখা আছে, এখানে তোমরা সে সাউন্ডটিকেও শুনতে হবে যেমনটা আমি বলেছিলাম। এখানে তোমরা সাউন্ডটা প্লে করবে সুপ্রভাত, এখানেও যদি গুড মর্নিং এর ওটা শুনতে চাও এখানে শুনতে পারবে, তোমার সাউন্ডটাও পেতে পারো আর লেখাটিও পেতে পারছি। আরে তুমি এখান থেকে লেখাটিকে কপিও করতে পারো, যদি কপি করে অন্য জায়গায় কোনো পেস্ট করে প্রয়োজন হয় তোমার। সাপোজ তোমার কাছে অনেক বড় একটা টেক্সট রয়েছে, সেটা তুমি এখানে পেস্ট করে দেবে, তার ট্রান্সলেটেড যে টেক্সট হবে সেখান থেকে তুমি এখানে ক্লিক করে দিলেই কপি হয়ে যাবে। দেখো ট্রান্সলেশন ইজ কপিড, যেটা ট্রান্সলেট করা আছে সেটা কপি হয়ে গেছে। এইভাবে তোমরা করতে পারো। এছাড়াও আরেকটি উপায় রয়েছে, যেটি কিনা একটি অ্যাপ রয়েছে, সেটি দিয়েও তোমরা এটা করতে পারো। সেটার নাম হলো গুগল ট্রান্সলেটার অ্যাপ, যেটা কিনা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। প্লে স্টোরে এখানে গিয়ে তুমি সার্চ করবে, এখানে তোমরা সার্চ করবে গুগল ট্রান্সলেট বলে। আমি অলরেডি এটা ডাউনলোড করে নিয়েছি, ডাউনলোড করে ইনস্টল করে নিই। ইনস্টল করে নেওয়ার পর এরকম একটি অ্যাপ খুলবে, গুগল ট্রান্সলেট নামে অ্যাপ, এই দেখো। এরপরে তোমরা এখানে এই যে ট্যাপ টু এন্টার টেক্সট এখানে লিখবে, এখানে যেমন আমি ইংলিশ টু বেঙ্গলি করে রেখেছি, তুমি যদি এখানে চেঞ্জ করে দাও তাহলে এটা উল্টে যাবে, মানে বেঙ্গলিতে লিখলে সেটা ইংলিশে ট্রান্সফার হয়ে যাবে। এরকম করতে পারো, তুমি বেঙ্গলি ছাড়া এখানে অনেক ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেগুলো চুজ করতে পারো। এই দেখো বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ আছে, কিছু কিছু ল্যাঙ্গুয়েজ এখন আমার ফোন ইনস্টল করা নেই, সেইগুলো দরকার হলে এখানে ডাউনলোডের অপশন রয়েছে, তুমি সেই ল্যাঙ্গুয়েজগুলো ডাউনলোড করে নিতে পারো। সব ল্যাঙ্গুয়েজ আমাদের প্রয়োজন হয় না, তাই সবগুলো ডাউনলোড হয়ে নেই। আমি এখানে বেঙ্গলি চুজ করে নিচ্ছি, আর এখানে আমি ইংলিশ টু বেঙ্গলি করে নিলাম। এবার আমি যদি এখানে লিখি থ্যাংক ইউ, দেখো এখানে দেখছি ধন্যবাদ। তাহলে এইভাবেও তোমরা লেখাকে ট্রান্সলেট করতে পারো। গুগল ট্রান্সলেটারের দুটি ভার্সন, একটা হচ্ছে ওয়েব ভার্সন যেটা তোমাদেরকে একটু গুগল ক্রোম ব্রাউজার দিয়ে দেখালাম, আর এটা হচ্ছে অ্যাপ ভার্সন। এই দুইভাবেই তোমরা লেখাকে ট্রান্সলেট করতে পারো।
আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করে দিও। আর যদি তোমাদের মধ্যে কেউ নতুন এই চ্যানেলে প্রথমবার এসেছো, ভিডিও দেখছো, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করে নিও, যাতে আমার পরবর্তী ভিডিওর সব নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর যদি মনে কোনো রকম কোয়েশ্চেন, সাজেশন বা কোনো রকম ডাউট থাকে সেটি কমেন্টে বলে দিও। ভিডিওটিকে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে।